খাজা কিনেছে, হ্যাঁ ওই খাজা যদি কাঠিত না হয় অফিসে হয়ে যাবে, তোমাকে বসে বসে খাওয়াবো আমি, দেখো ওকে বসে বসে খাওয়াবো। খাচ্ছি কোথায়? ও তো চলে যাচ্ছে, গুটকানা দিয়ে দেবো, ওই সাদা ব্যাগটাতে দিয়ে দেবো, ছোট ব্যাগটাতে আছে। এত খাজা কিনেছে বাপরে, যেটা দিয়েছে ছোটটা ওর জন্য, ওর জন্যই দিয়েছে। ও তাই, আর তুমি গন্ধ, ও গন্ধ শোকে, ও গন্ধ শোকে দেরি করে উঠবে আর হুড়মুড় হুড়মুড় করবে, তাকি আমরা 6:30 থেকে সেখানে ঘুম থেকে উঠবে 7:05, দিয়ে বেরোবে 7:25। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে পা নাড়াচ্ছে ইলেকট্রিক শকের মধ্যে, কি হলো রে বাবা। তারপরে বুঝলাম যে না, পা লক হয়ে গেছে, পা ব্রে ধরে যায়, সে মানে তাণ্ডব নৃত্য করছে ঘুমের মধ্যে। বক কি ও আমাকে বলছে আমি জল কালকে ভরবো, তাহলে না খেয়ে বসে থাকি কখন তুমি জল ভরবে বাবা। মোবাইল নিয়েছো? গুড মর্নিং, এখন টাইম হচ্ছে 7:25, এখন থেকেই আজকে ব্লগটাকে শুরু করছি। তো আজকে ওয়েদারটা না খুব সুন্দর, মানে হালকা হালকা রোদ রয়েছে আর হাওয়া দিচ্ছে, অল্প অল্প হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার, দারুণ। মানে এই টাইমে আমাদের বাড়ির ওই সাইডে বেশ ওই মানে ধান হয়ে থাকে, তারপরে আলো পড়ে আর সুন্দর হাওয়া দেয় দক্ষিণ হাওয়া, দারুণ লাগে। তো চলো আজকে সারাদিন কীরকম কাটে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো ব্লগটাকে দেখতে থাকো। গুড মর্নিং, আজকে মঙ্গলবার আর সময় এখন বাজে 7:40। তো আজকে আমার ট্রেনে জার্নি, কারণ হলো আমার যে পার্টনার সে আজকে ছুটি, তো তার জন্য আমি এখন যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নেমে অন্য গাড়ি ধরে আবার যাব অফিস। আর্যবাবু ঘুমাচ্ছে, আর গতকাল থেকে আমার সাথে আর্যবাবুর কোনো রকম কথাবার্তা হয়নি, কারণ সকালবেলা যখন গতকাল বেরিয়েছি তখনও ঘুমাচ্ছিল, রাত্রে যখন ফিরি তখনও ঘুমাচ্ছে, আবার আজকে সকালে এখন যখন এলাম তখনও ঘুমাচ্ছে। তো ওকে কোলে নিয়ে আপ ডাউন করেছি, হাসি রাখ পেপারটার সাথে কথাবার্তা কিছু হয়নি, একবার উঠেছিল খেতে কিন্তু ওর ঘুম ছিল, কোনো কারোর সাথে কথাবার্তা বলেনি মাকে ছাড়া। তো কিছু করার নেই, ডিউটিকেও মেনটেন করতে হবে, ঘরকেও মেনটেন করতে হবে। তো চলো যাই ওদিকে অফিস, আর ওদিক থেকে দেখতে থাকো অনিমিতারা ওদিকে কী করে। তো চলো যাওয়া যাক। কালিদাস দেখো এখানে কি হচ্ছে, থাক, এটা হচ্ছে আমাদের গেটের চাবি, ও দিয়ে এখন খাট খুলবে, ওই চাবি দিয়ে খুলছে না, খুলছে না, ওখান দিয়ে ওটা খোলে না। আচ্ছা এখানেও খুললো না, আলমারি খোলো, আমার আলমারিটা খোলো তো, আমার আলমারিটা খোলো। আচ্ছা এইখানে হচ্ছে না, এবার কোথায় খুলতে হবে? আচ্ছা এইটা খুলতে হবে, এইটা দেখি খুলে খুলতে পারা যায় কিনা। আচ্ছা পেছন দিক দিয়ে খুলতে খুলবে, যা বন্ধ হয় আগে, আবার খুলছে। তো দাবিটা কি? স্নান টান কমপ্লিট, রান্না প্রায় শেষের পথে, কিন্তু কালকে কোনো একজন ফুড ব্লগারের ভিডিও মামুনি দেখছিল, সেখানে থালিতে ফুলকপির রসা ছিল। যথারীতি মামুনির ইচ্ছা হয়েছে আজকে যেহেতু মঙ্গলবার ফুলকপির রসা হবে, ফুলকপিও ঘরে একটা ছিল, ঠিক আছে চলো ফুলকপির রসা যখন হবে তখন বেশি আইটেম লাগবে না। আর ওদিকে থোড় হয়েছে, আর হয়েছে লাউ ঘণ্ট ভাত ফুলকপির রসা, এই হচ্ছে আজকে মেনু, আর কুলের টক, সেই বুট দিয়ে কুলের টক। তো সব কিছু হয়ে গেছে, শুধু বাকি আছে ফুলকপির রসাটা, তো এটাও ঝটপট করে করে ফেলবো, মাঝখানে আর ভাতটা তো হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা কমপ্লিট করে তারপরে
খেতে বসতে হবে, কারণ আর্যকে নিয়ে আজকে আবার ডক্টর কাছে যেতে হবে, ভ্যাকসিনেশন আছে ওর। তো তাই জন্য তো ফার্স্ট ফার্স্ট আমাদের সবকিছু করতে হবে আগে। চুপ রেডি, ফুলকপি রসা সব ছোট ছোট হয়ে গেছে, মানে বড় বড় ফুলকপি কেটেছিলাম বাট ভেঙে গেছে। আর এই ঝোলটা আমাকে রাখতেই হবে, এই কাইটা আমাকে রাখতেই হবে। হয়ে গেছে, আর লাগবে না, আর লাগবে না, হয়ে গেছে, এবার খেয়ে নিতে হবে। সবটা কি সব তো খাওয়া হয়ে গেছে, সবটা দিয়ে আবার কি হলো? আরে কত চলবে, এ কি সমস্যায় পড়েছি একে নিয়ে? যতটা আছে তো আমি আর মামনি খুব বেশি হলো দু পিস করে খাবো, বাকিটা রাতের জন্য রেখে দেবো অপূর্বর জন্য, আর আমি একটুখানি কাই নিয়ে নেবো, আর রাতে একটা তরকারি করলেই আমাদের হয়ে যাবে। তো বেশি বেশি আমাদের রান্না হয় না, শুধু শুধু অনেক অনেক রান্না করে নষ্ট করার থেকে অল্প অল্প করে বারে বারে করবো, তাও ঠিক আছে। কেমন খেলে রসা? কালকে হঠাৎ ঠিক হয়েছে, ফুড ব্লগ দেখতে দেখ রসা খাওয়া হবে। আর এই যে আমাদের রসা, ও কি করতে পারছো? মানে কত কাজ করে বলতো, যে 2:20 বাজে আমি এগুলো গোছাবো। কাকে ফ্লাইং কিস দিচ্ছিস? মা ফ্লাইং কিস দিতে শিখে গেছে, হয়ে গেছে তোমার, আমি স্কুলে ভর্তি করে দেবো, দাঁড়াও। যাই করিস করিস, ডাক্তারকে গিয়ে দিস না কিন্তু, মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ দুপুরবেলা খেয়ে দে, প্রশ্ন করতে বসেছে। হ্যাঁ হ্যাঁ, ফিস কয়, ফিস ফিস কয়, হ্যাঁ দেখো পড়াশোনা করতে বসেছে তোমার নাতি, এখন দুপুরবেলা খেয়ে দে। বদমাইশটা মামনি ওখানে কাপড় চাচ্ছে, মামনি ব্লাউজ দিয়ে দৌড়াচ্ছে, মামনি টানে দৌড়াচ্ছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, বড্ড বদমাইশ হয়েছিস তুই, কি হয়েছে কি হয়েছে? এই বদমাইশ, এই দাঁড়া 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 দাঁড়া, ব্যাস এবার এখানে এসে এটা আবার কি দিই বাবা, চল না চল ডক্টর সঙ্গে চল, দেবে একটা ইঞ্জেকশন একদম প্যাঁ, এই কি ওটা ছেড়ে যাবে না, কাল না আমি চলে যাচ্ছি, টাটা, আমি ঘুরতে চলে যাচ্ছি, ঘুরতে চলে যাচ্ছি আমি, টাটা। আর যদি একটু চা খাবে, একটু চা খাবে আর্য, একটু বলো চল, কোথায় যাবি, চা খাবি, চা খাবি, চা খাবি, চা খাবি, ও দেখো দেখো দেখো, আমরা জানতাম মঙ্গলবার দিন তাড়াতাড়ি আসেন, এতদিন মঙ্গলবার খুব তাড়াতাড়ি আসতেন স্যার, এখন দেখছি উল্টো হয়ে গেছে, শনিবার দিন তাড়াতাড়ি আসে, মঙ্গলবার দিন দেরি করছেন। তো আমাদের রীতিমতো 1 ঘন্টা এখন বসে থাকতে হবে, তো সেই একে নিয়ে 1 ঘন্টা বসে থাকা সব থেকে বড় কষ্ট, মানে রীতিমতো ওই যুদ্ধ শুরু হয়ে গেছে মামনের সাথে। এখনো অপূর্ব আসেনি, অপূর্ব আসতে অনেক লেট আছে, আমাকে আর মামনিকে পুরো পাগলা করে যাবে। বকা দিচ্ছিস তুই, কাকে বকা দিচ্ছিস তুই? হ্যাঁ যে কি হয়েছে, বাপরে বাপরে, তাড়িয়ে দেবে বুঝলি আমাদের,
তোর জন্য আমাকে তাড়িয়ে দেবে বুঝলি। কি হয়েছে? এই ব্যাগটাকে জোগাড় করে নিয়ে এসে বাড়ির থেকে। এই টিক্কি ধাড়ি বাবা, তাও বাঁচা গেছে এক নাম্বারে, না নাহলে পাগলা করে দিত আমাদের। গুড ইভিনিং, এখন বাজে সময় রাত 8টা আর আমি এখন নামলাম রিসরা। আর আজকে আন্তর্জাতিক নারী দিবস, তো সেই রেসপেক্টে আমার ঘরেতে দুজন নারী, তাদের জন্য কিছু তো একটা স্পেশাল বানতা হয়। আজকে তাদের দিন, ইন্টারন্যাশনাল মেন্স ডে নভেম্বরে কোনো ডেতে আসে, বাট সেটা কেন কেউ মনে রাখে বলে আমি জানি না, মানে আমাকে তো কোনোদিন কেউ ইউজ করেনি। অনিমিতা বাঘা মা তো বাদ দাও, মা করে জানে না এসব ব্যাপারে, বাট আমি আজকে এখন যাবো, যখন কিছু নিয়ে যাব ওদের জন্য, দেখা যাক কী নেওয়া যায় সারপ্রাইজ গিফট হিসেবে। ওরা তো গেছে ছেলের ভ্যাকসিন দেওয়ার জন্য। এখন অফিস থেকে ফেরাকালীন আমি কিনেছি একটুখানি ফ্রুট কেক, যেটা ওদের দুজনেই খেতে ভালো, মানে মা আর অনিমিত দুজনেই ভালোবাসে। আর তার সাথে সাথে ওর, বাট এটা ওরা জানে না যে কেকটা আমি কিনেছি, আমি শুধু বলেছি ওকে যে আমি একটুখানি খাবার কিছু কিনে নিয়ে যাচ্ছি, যেহেতু মঙ্গলবার তাই একটুখানি পনির কিনে নিয়ে যাচ্ছি খাবো বলে, তো সেটা থাকবেই কারণ পনির তো সবাই ভালোবাসে খেতে, আর রাত্রে সেরকম কোনো ভালো খাবার নেই। আর কেকটাকে নিয়ে গিয়ে ওখানে ওদের সাথে কাটার, মানে কাটাই কেক বাট তবু একটা সেলিব্রেটের মতো প্ল্যান রয়েছে, যেহেতু ফ্রুট কেক ওটা ভালোবাসে খেতে, তাই জন্য ফ্রুট কেকই দেখলাম আছে, বাট কাট স্লাইস রয়েছে বলে সেটাই নিলাম, ওটাই রয়েছে। তাই তো চলো বাড়িতে যাই, তারপরে দেখি সারপ্রাইজটা কেমন আছে। ব্যাগের মধ্যে আছে কেকটা আর পনিরটা নর্মালি বাইরে আছে। হুঁচল কুমারী, তোমার জন্য পনির এমনি আনলাম, আজকে মাদার্স ডে স্পেশাল, মানে মেয়েদের দিন, নারী দিবস, ওই তো আমি আর কি মারলাম, বিশ্ব নারী দিবস, দুনিয়ায় তো ছেলে দিবসকে কেউ মানে না, মেয়ে দিবসকে এখন মানে। কেঁদেছে কেন? তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি, নারী দিবস উপলক্ষে কি আর বলবো, কারণ নারী হিসেবে আমরা নারী আমরা সব পারি, বাট আমার কাছে মেন হচ্ছে অপূর্বর মতো যেন আর্যকে আমি শেখাতে পারি, মানে অপূর্ব যেমন আমাকে সাপোর্ট করে, রেসপেক্ট যেটা দেওয়া উচিত সেটা দেয়, সেটা যেন আর্য জীবনে যে আসবে তাকেও সেটা দিতে পারে, সেই হিসাবে ওকে যেন মানুষ করতে পারি, তবেই আমার কাছে নারী দিবসে আলাদা করে একটা সম্মান থাকবে, নারী দিবসের মান থাকবে, যেন ওর যে আসবে তাকে যেন সেই রেসপেক্টটা সেই সম্মানটা দেয় যেটা আমি এখানে পাই, যে সাপোর্টটা আমি এখানে পাই সেটা যেন ও দেয়, এটাই বলবো। তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে।